আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিকেন স্টেক রেসিপি শেয়ার করব। এর জন্য আমি দুইটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। পিসগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর চাকু দিয়ে হালকা কেটে একটু কুচিয়ে নিচ্ছি। এতে মশলাগুলো ভিতরে ঢুকবে খুব ভালোভাবে। এখন লবণ, আদা রসুন বাটা, গোলমরিচ, গুঁড়ো মরিচ, তেল, সয়া সস, লেবুর রস দিয়ে মেখে 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনাদের সময় না থাকলে 2 ঘন্টা রাখলেও চলবে। একটা প্যানে তেল অথবা বাটার গরম করে চিকেন পিসগুলো দিয়ে দিব। চুলার জ্বালটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। এখন চিকেন পিসগুলোকে ভালো করে ভেজে নিব। এখন কিছু সবজি ওই তেলেই একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন স্টেক। এখন আমি পরিবেশন করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।